কুন্তলকে দুদফা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এরপর গত শুক্রবার সকাল থেকে তদন্তে নামে ইডি। রাজ্য নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে নতুন তথ্য হাতে পেলেন ইডির আধিকারিকেরা। শাসক দল তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে জেরা করে ইডি আধিকারিকেরা জানতে পেরেছেন তার মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে অন্তত 35 জনের চাকরি হয়েছে। চাকরি প্রার্থীদের প্রায় প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, অবৈধ উপায়ে চাকরি পাওয়া স্কুল শিক্ষকেরা মূলত মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। ইডি সূত্রের দাবি, 2014 থেকেই অর্থাৎ তৃণমূল ক্ষমতায় আসার 3 বছর পর থেকেই নিয়োগ দুর্নীতিতে জড়িত কুন্তল এবং তৃণমূলের আরেক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় দুজনেই হুগলির বলাগড় অঞ্চলের বাসিন্দা। শনিবার কুন্তল অভিযোগ করেন যে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা গোপাল দলপতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের আসল লোক, পাশাপাশি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল এবং গড়িয়ার ব্যবসায়ী নীলাদ্রি ঘোষের বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ধৃত যুবনেতা। কিন্তু বলাগড়ের আর এক যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তিনি কোনো টাকা দেননি বলে জানিয়েছেন কুন্তল। এছাড়াও ইডি জানিয়েছে কুন্তল এবং শান্তনুকে মুখোমুখি বসিয়ে বাকি এজেন্টদের খোঁজখবর জানার চেষ্টা চলছে। গোপাল দলপতি নামে তাপসের পরিচিত এবং কুন্তল ঘনিষ্ঠ এক এজেন্টের নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে তদন্তে জানা গিয়েছে। বিআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় সেই গোপাল এখন তিহার জেলে বন্দী। আরও কয়েকজন এজেন্টের হদিশ দিয়েছে তাপস। এই এজেন্টরা যে কুন্তল এবং শান্তনুর ঘনিষ্ঠ সেই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তাদের দাবি, কুন্তল এজেন্ট ও চাকরি প্রার্থীদের সঙ্গে এবং শান্তনু প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে টাকার বিনিময়ে নিয়োগ দুর্নীতি চালিয়েছেন।